एवरीवन আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মার্ট স্কুল। আমরা আবারও চলে আসলাম এইচএসসি হায়ার ম্যাথের আরও একটি সুন্দর অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে নির্ণায়ক। দেখো আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 1, অর্থাৎ আমরা দুইটা ক্লাস নেব এই নির্ণায়কের উপরে। তাহলে আশা করা যাচ্ছে যে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ইনশাল্লাহ তোমরা আগের তিনটা ভিডিও দেখে ম্যাট্রিক্সের যে যাবতীয় বিষয়গুলো ছিল, ম্যাথ সলিউশনগুলো প্রত্যেকটা আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা পারার কথা। তো আশা করছি যে আজকের ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকার হবে। তো দেখো আমি এখানে আজকের আলোচনার বিষয় লিখে রেখেছি, একই আমরা আলোচনা করব হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় সম্পর্কে, দুয়ে আলোচনা করব হচ্ছে অনুরাশি এবং সহগুণক, এবং এখানে দেখো আর একটা কথা লিখে রেখেছি, সেটা হলো ম্যাট্রিক্স, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স, এটা একটা রেখা। এবার দেখো আমরা তিন নম্বরে আলোচনা করব হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা 3 স্টার দিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। তো এটা আমি আর একটু ভালোভাবে লিখতে চাই। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে অনুরাশি এবং সহগুণক, দ্বিতীয়তে আলোচনা করব হচ্ছে মান নির্ণয়। তো চলো আমরা অনুরাশি এবং সহগুণক বিষয়টা কি সেটা আমরা জেনে আসি। তার আগে তোমাদের জানাই দিতে চাই যে আমাদের লাইভ ক্লাস শুরু করব, তাই তোমরা সবাই তোমার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও, আমরা সবাই যাতে একসাথে ক্লাস করতে পারি। তো চলো আমরা শুরু করে দেই আজকের অনুরাশি এবং সহগুণক এই আলোচনাটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা এখানে লিখে রেখেছি যে হচ্ছে অনুরাশি এবং সহগুণক, এই বিষয়টা আমি লিখে রেখেছি। অনুরাশি এবং সহগুণক বিষয়টা কি? অনুরাশি এবং সহগুণক বিষয়টা হচ্ছে তুমি যদি নির্ণায়কের কোনো একটি ভুক্তি সিলেক্ট করো, অর্থাৎ তুমি যদি একটা ভুক্তি নাও, তাহলে সেই বরাবর কোনো সারি এবং সেই বরাবর কলাম বাদ দেওয়ার পরে যে কয়টি ভুক্তি অবশিষ্ট থাকে, সেই কয়টা ভুক্তি নিয়ে যে নির্ণায়ক গঠিত হয় সেটাই মূলত অনুরাশি। আমি তোমাদের একটু ক্লিয়ার করার জন্য দেখো এখানে একটা ম্যাট্রিক্স লিখে রেখেছি। এখন আমি একটা ভুক্তি সিলেক্ট করব, এখানে দেখো আমি একটা ভুক্তি সিলেক্ট করলাম, সেটা হচ্ছে 3। এই ভুক্তিটা সিলেক্ট করার পর আমি এই বরাবর রাশিটা অর্থাৎ সারিটা আমি বাদ দিব। দেখো এই বরাবর সারিটা হচ্ছে 2, 3, 2, 1, এই সারিটা আমি বাদ দিলাম, এবং এই বরাবর কলামটা আমি বাদ দিব, তাহলে বাদ যাবে হচ্ছে 3, 0, 7, এই কলামটা আমি বাদ দিলাম। তাহলে দেখো যে ভুক্তিগুলো অবশিষ্ট থাকে অর্থাৎ 2, 5, 8, 9, এই ভুক্তি নিয়ে, অর্থাৎ এখানে আমি লিখতেছি দেখো 2, 5, 8, 9, এই চারটা ভুক্তি নিয়ে যে নির্ণায়ক গঠিত হলো সেটাই মূলত অনুরাশি। তো তোমাদের অনুরাশি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমি কি বললাম সংজ্ঞাটা, যে কোনো যদি ভুক্তি সিলেক্ট করি সেই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে যে কয়টি ভুক্তি অবশিষ্ট থাকে সেইটা নিয়ে যে নির্ণায়ক গঠিত হয় সেটাই মূলত অনুরাশি। এটা মূলত আমরা অনুরাশি নির্ণয় করলাম। এবার দেখো আমরা যদি 2 সিলেক্ট করতাম, তাহলে এই বরাবর আমরা সারি বাদ দিতাম, এই বরাবর কলাম বাদ দিতাম, তাহলে কোনটা কোনটা থাকতো? 0 থাকতো, 5 থাকতো, 7 থাকতো, 9 থাকতো, এই কয়টা নিয়ে যে নির্ণায়ক গঠিত হতো সেটাই মূলত আমাদের অনুরাশি। এবার আমরা আলোচনা করব হচ্ছে সহগুণক নিয়ে, সহগুণক বিষয়টা কি? এখান থেকে আমি সহগুণক বিষয়টা নিচ্ছি, দেখো এখান থেকে আমি সহগুণক বিষয়টা নিলাম। এখন দেখো এটার কিন্তু একটা মান আছে, যেমন তোমরা তোমাদের সবারই একটা নিজস্ব মান আছে, সুতরাং এই ভুক্তির একটা নিজস্ব মান থাকবে, এই ভুক্তির একটা নিজস্ব মান থাকবে, এই ভুক্তির একটা নিজস্ব মান থাকবে, এবং প্লাস মাইনাস চিহ্ন থাকবে, এইটা প্লাস হবে না মাইনাস হবে। তোমাদের আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা মাইনাস হয় সেই মাইনাসটা কেন, অর্থাৎ নির্ণয়কে নির্ণয় করার সময় সূত্রের মাইনাসগুলো কেন আসে, সেটাও আজকে আমরা এখন আলোচনা করব। তো চলো সহগুণক বিষয়টা আমরা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি। আমি এখানে যদি এইটাই লিখি, এইটাই যদি আমি লিখি, তোমরা একটু খেয়াল করো, আমি যদি এইটাই লিখি 3, 2, 1, এবং এখানে লিখলাম 0, 2, 5, 7, 8, 9, এটা ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এইটা মূলত হবে হচ্ছে A11, এইটা মূলত হবে A12, এইটা হবে হচ্ছে A13, এই জিরোটা হবে হচ্ছে A21, এ হবে হচ্ছে মানে 2 হবে হচ্ছে A22, এটা এ হবে, এবং 5 হবে হচ্ছে A23, 9টা হবে হচ্ছে A33, 8টা হবে হচ্ছে A32, এবং 7টা হবে হচ্ছে A31। এটা কেন হলো, আমি যে এতগুলা জিনিস লিখলাম এটা কেন হলো, এইটা এখন আমাদের জানার বিষয়। এটা কেন হলো আমি একটু ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করতেছি। দেখো আমি এখানে যেটা লিখে রেখেছি এইটা, এখান থেকে আমি লিখবো দেখো এটা কয় নম্বর সারি, এটা হচ্ছে দেখো তিনটা এই ভুক্তিটা কয় নম্বর সারিতে রয়েছে, এই ভুক্তিটা দেখো আছে 1 নম্বর সারিতে, এটা 1 নম্বর সারিতে আছে এবং 1 নম্বর কলামে আছে।
সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, ওয়ান এবং ওয়ান অর্থাৎ এক নম্বর সারিতে আছে। দেখো এ এগারো লিখেছি, অর্থাৎ এই এগারো বলতে বোঝায় হচ্ছে এক নং সারি, এক নং সারি, এবং এই পরের এক দ্বারা বোঝায় হচ্ছে এক নং কলাম। সুতরাং এই তিনকে আমরা কি বলতে পারি, এক নং সারিতে রয়েছে এবং এক নং কলামে রয়েছে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এ ইলিভেন। এবার দেখো দুইটা কততে রয়েছে, দুইটাও দেখো এক নং সারিতেই রয়েছে, কিন্তু কলাম সংখ্যা কি এক হবে? এখন দেখো কলাম সংখ্যা দুই হবে, কারণ এটা এক, এটা দুই, এটা তিন নম্বর কলাম, অর্থাৎ এটা দুইটা আছে হচ্ছে দুই নম্বর কলাম, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, এক নং সারি। এই যে দুই দিয়ে বুঝাইলাম হচ্ছে দুই নম্বর কলাম। তাহলে এটা যদি আমি লিখি এ তেরো, তাহলে বুঝাবে হচ্ছে এক নং সারি তিন নং কলাম। একটা দেখো এটাতেই রয়েছে, তাই আমি সেটা লিখে। এবার দেখো পরের শূন্যটা কী হবে, এই শূন্যটা কী হবে, এই শূন্যটা দেখো এক নং কলামে আছে এবং দুই নং সারিতে আছে, যেহেতু এটা এক নং সারি, এটা যেহেতু দুই নং সারি, সুতরাং এই দুই নং অর্থাৎ শূন্যটা দুই নং সারিতে রয়েছে। অর্থাৎ এখানে আমরা কী লিখতে পারি, এ টোয়েন্টি ওয়ান, অর্থাৎ দেখো দুই নং সারিতে রয়েছে, এক নং কলামে রয়েছে। এই টুটা রয়েছে কোথায়, দেখো এই টুটা রয়েছে হচ্ছে দুই নং সারির এক নং কলামে, অর্থাৎ দুই নং সারি, এখানে আমি লিখতেছি এ টু, অর্থাৎ দুই নং সারির এক না দুই নং কলামে রয়েছে। দেখো এটা দুই নং কলাম, এটা এক নং কলাম, তাই এটা রয়েছে দুই নং কলামে, অর্থাৎ এ বাইশ। সিম্পলি এটা আমরা সেম নিয়মে লিখবো, ফাইভটা হবে হচ্ছে এ টোয়েন্টি থ্রি, অর্থাৎ দুই নং কলামের তিন নং সারিতে রয়েছে, সরি দুই নং সারির তিন নং কলামে রয়েছে। সেম ওয়েতে আমরা লিখবো এ থার্টি ওয়ান, এ থার্টি টু, এ থার্টি থ্রি। এটা কিন্তু আমরা সহজেই পেয়ে গেলাম, এইটা কীভাবে আসলো, এটা কিন্তু আমরা সহজেই এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। এখানে একটু হজবরল হয়েছে, তোমরা একটু বুঝে নিও যে আমি কিভাবে এটা আনলাম, তোমাদের বোঝার কথা। এখন আমরা সহগুণকটা আর একবার দেখব। সহগুণক বিষয়টা হচ্ছে এই যে মানগুলো লিখলাম, এটার জন্য যে এটার যেহেতু এগারো নাম আছে, এ এগারো, এটার যেহেতু বারো নাম আছে, তো এটার তো একটা প্লাস মাইনাস চিহ্ন হবে, এটার অবস্থানের জন্য প্লাস হবে, এটার অবস্থানের জন্য মাইনাস হবে, এটার অবস্থানের জন্য প্লাস হবে, এটা কীভাবে আসলে প্লাস মাইনাস? তোমাদের কোশ্চেনটা এখানেই থাকে, স্কুল কলেজে সাধারণত এটা বোঝানো হয় না, জাস্ট তোমাদের মুখস্থ করানো হয়। আমি এটা একটু বলতেছি কীভাবে হয়। আমি যদি প্রত্যেকটার জন্য মাইনাস ওয়ান মান ধরি, মাইনাস ওয়ান, তার উপর এই যে সহগুণক যে জিনিসটা আছে অর্থাৎ ওয়ান ওয়ান আছে, এই দুটার যোগফল লিখবো। দেখো এক যোগ এক, অর্থাৎ এ এগারোর জন্য, এটা আমি লিখতেছি এ এগারোর জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, তাহলে এটা কী হবে, দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার হবে হচ্ছে টু, তাহলে এটা হবে হচ্ছে ওয়ান। তাই ওয়ান যেহেতু হয়েছে, ওয়ানের আগে যেহেতু প্লাস, অর্থাৎ কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝে নেব এটা প্লাস, তাই এ এগারোর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে প্লাস। এবং এ বারোর জন্য কী হবে, এ বারোর জন্য হবে, আমি এখানে এ বারো লিখলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ বারো। দেখো ওয়ান এবং টু আছে, তার মানে আমি এখানে লিখবো এক যোগ দুই, তাহলে এটা কি হচ্ছে, দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার হচ্ছে থ্রি, ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান, এটার উপর যদি আমরা থ্রি করি তাহলে মাইনাস ওয়ানই হবে। তাহলে এ বারো ইকুয়াল টু আমরা কত পাবো, মাইনাস পাবো। সহজেই তোমরা এগুলো নির্ণয় করতে পারবো। তা সেম ওয়েতে আমরা কি পাবো, এ তেরো ইকুয়াল টু পাবো, দেখো এক আর তিন যোগ করলে ফোর হবে, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর করলে প্লাস হবে। তাহলে এটা তোমরা নির্ণয় করে নেবা, তোমরা সহজেই পারবা, এই দুইটা যোগ করার পরে মাইনাস ওয়ানের উপরে এটা করে তোমরা নির্ণয় করবা। আমি জাস্ট তোমাদের চারটা একটু দেখানোর চেষ্টা করবো, এইটা আমি চারটা একটু দেখাবো। দেখো এটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম। এখন আমি যেটা লিখবো এটা হবে হচ্ছে প্লাস, তারপরেরটা হবে হচ্ছে মাইনাস, তারপরেরটা হবে হচ্ছে প্লাস, তারপরে যেটা থাকবে সেটা হবে হচ্ছে মাইনাস, তারপরেরটা হবে হচ্ছে প্লাস, তারপরেরটা মাইনাস হবে, তারপরেরটা প্লাস হবে, তারপরেরটা মাইনাস, তারপর প্লাস। তোমরা এটা মুখস্থ করেও নিতে পারো বা এইভাবে নির্ণয় করেও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। খুবই সহজ একটা ওয়ে সহগুণক। এটা মূলত এই যে চিহ্নটা যেটা আমরা লিখলাম, অর্থাৎ মাইনাস প্লাস ব্যাপারটা যেটা লিখলাম, সেটা মূলত আমরা বলবো হচ্ছে সহগুণক, সহগুণক। এবং এই মানগুলা যে লিখলাম, এই মানগুলা অর্থাৎ এই যে আমরা একটা ভুক্তি নিয়ে সেই সারি এবং কলাম বাদ দিয়ে যে চারটা অবশিষ্ট থাকলো সেটাকে আমরা বলবো হচ্ছে অনুরাশি, অনুরাশি। তো আমরা অনেক ভালোভাবে লিখতে পারি নাই, আমি অনেক হজবরল হয়েছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছ অনুরাশি এবং সহগুণক ব্যাপারটা। এবার আমরা চলে যাব নির্ণায়কের মান নির্ণয় ব্যাপারটাতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নির্ণায়কের মান নির্ণয় ব্যাপারটা লিখে রেখেছি। এখন দেখো আমি একটা নির্ণায়ক লিখবো, অর্থাৎ একটা আমি ম্যাট্রিক্স নিব, ধরো এ একটা ম্যাট্রিক্স, এখানে এ একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে থ্রি টু ওয়ান এবং জিরো টু ফাইভ সেভেন থ্রি নাইন, এটা ধরলাম আমরা একটা ম্যাট্রিক্স নিলাম।
तो ये ए मैट्रिक्सा लिखे फिलल देखो थ्री टू वन ए जिरो टू फाइव सेवेन थ्री नाइन ये एक तो ये मैट्रिक्सा पे गलम एबार निर्णायक मान निर्णय करब यटार मान निर्णय करब ये लिखे रखते मान इक्ुअल टू व्हाट अर्थात ये निर्णय करब এখন আমরা যেটা করব এটার ক্ষেত্রে আমাদের সহগুণকটাও কাজে লাগাবো এবং আমাদের অনুরাশিটাও কাজে লাগাবো তাহলে দেখো এটার জন্য আমরা কি পেয়েছিলাম প্লাস এটার জন্য পেয়েছিলাম মাইনাস এটার জন্য আমরা পেয়েছিলাম প্লাস এটার জন্য মাইনাস এটার জন্য প্লাস এটার জন্য মাইনাস এটার জন্য প্লাস এটা মাইনাস এটা প্লাস আমরা এটা সবাই আন্দাজ করে নিয়েছে যে এটা কী কী হবে এবার আমি প্রথমে থ্রিটা নিব অর্থাৎ থ্রিটা নিব তাহলে আমি এখানে যথারীতি থ্রিটা নিলাম এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবার দেখো আমরা অনুরাশি বিষয়টা কাজে লাগাবো এটা আমরা বাদ দিয়ে দিলাম এটা আমরা বাদ দিয়ে দিলাম দেখো প্রথম রাশিটাকে নিয়ে আমরা নির্ণায়কের মান নির্ণয় করবো অর্থাৎ প্রথম রাশিটা নিয়ে জাস্ট আমরা নির্ণায়কের মান নির্ণয় করবো তাহলে প্রথমে আমরা থ্রি নিলাম এবার এইটা এটা বাদ দিব অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে দিব অর্থাৎ তিন বরাবর যে সারি আর কলাম আছে বাদ দিয়ে দিব অবশিষ্ট থাকবে দেখো টু ফাইভ থ্রি নাইন এবার আমরা যেটা করবো আর আরই গুণ করবো দেখো আর আরই যদি গুণ করি দুই আর নয় গুণ করলে এখানে হবে হচ্ছে নয় দোকানে আঠেরো সূত্রের মাইনাস কেন মাইনাস হলো কারণ দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে দেখো এই বরাবর অর্থাৎ যে প্লাস আর মাইনাস 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 আর প্লাস মাইনাস তাই এখানে মাইনাস এটা তোমাদের বোঝার দরকার নেই জাস্ট তোমরা এখানে মাইনাস চিহ্ন দিবে সূত্রের মাইনাস এবং দেখো তিন আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো পনেরো এবার দেখো আমরা কি করব পরবর্তী যে দুই ভুক্তিটা আছে সেই দুইটা নিব এখন দেখো এই প্লাসের জন্য আমরা পূর্বে প্লাস দিয়ে নিলাম এবং এখানে মাইনাস যেহেতু আছে এই দুইয়ের উপর মাইনাস যেহেতু আছে কেন মাইনাস হলো কারণ এই যে তোমরা জানো যে এ টুয়েলভ অর্থাৎ এইটা যোগ করে ওই যে সহগুণক ব্যাপারটা রয়েছে তাই এখানে মাইনাস এবং এখানে আমরা মাইনাস দিয়ে নেব এই মাইনাসটা এখানে আমরা দিয়ে নিব এবার আমরা টুটা লিখব এই বরাবর আমরা কলামটা বাদ দিব এবং সারিটা বাদ দিব তাহলে অবশিষ্ট থাকবে শূন্য পাঁচ সাত নয় এবার আবার আমরা আড়াআড়ি গুণ করব আড়াআড়ি যদি গুণ করি তাহলে শূন্য আর নয় গুণ করলে হবে হচ্ছে শূন্য সূত্রের মাইনাস পাঁচ আর সাত যদি আমরা গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাবো এবং দেখো এখানে ওয়ানের উপর আছে প্লাস তাই আমরা এখানে প্লাস দিয়ে নিব এবং এখানে আমরা ওয়ান নিব কারণ এইটা কেন প্লাস হলো এ থার্টিন দেখো এই দুইটা যোগ করলে হবে হচ্ছে ফোরটিন মাইনাস ওয়ান টু দি পাওয়ার যদি আমরা ফোরটিন ফোর করি কারণ এখানে ফোরটিন হচ্ছে ওয়ান আর থার্টিন ওয়ান আর থ্রি যদি যোগ করে আমরা পাবো এখানে ফোর তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর করলে এখানে হবে হচ্ছে প্লাস ওয়ান তাই এই যে এই প্লাসটা এখানে চলে আসলো এবার আমরা মানটা বসাবো দেখো ওয়ানটা যদি নেই এই বরাবর আমরা কলাম বাদ দেবো এই বরাবর সারি বাদ দেবো অবশিষ্ট থাকবে শূন্য দুই সাত তিন আর আরই যদি গুণ করি তাহলে শূন্য আর তিন গুণ করলে হবে এখানে শূন্য তাহলে সূত্রের মাইনাস দুই আর সাত যদি গুণ করি তাহলে সাত দোকানে চোদ্দো পাবো আমরা খুব সহজেই আমরা এটা নির্ণয় করে ফেললাম এবার দেখো আমরা এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি ইন্টু এখানে পাবো হচ্ছে থ্রি মাইনাস এখানে পাবো হচ্ছে টু ইন্টু মাইনাস থার্টি ফাইভ প্লাস পাবো এখানে ওয়ান ইন্টু মাইনাস ফোরটিন তাহলে পঁয়ত্রিশ দোকানে আমরা পাবো হচ্ছে এখানে আমরা তিন তিরিকে নয় পাবো পঁয়ত্রিশ দোকানে আমরা পাবো দেখো এখানে মাইনাস আছে মাইনাস তার মানে প্লাস হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ দোকানে আমরা পাবো হচ্ছে সেভেন্টি মাইনাস আমরা পাবো দেখো এখানে ফোরটিন তাহলে এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের যে মানটা হবে সেটা হলো আমি একটু ক্যালকুলেশন করে দেখি ফোরটিন প্লাস হচ্ছে নাইন তাহলে মানটা হবে হচ্ছে সিক্সটি ফাইভ এটার মানটা হবে সিক্সটি ফাইভ এটার মানটা হবে হচ্ছে সিক্সটি ফাইভ খুব সহজেই এটা আমরা নির্ণয় করে ফেললাম এটাই আমাদের মূলত অ্যান্সার এবার আমরা আরও একটি সুন্দর ম্যাট্রিক্সে চলে যাব অর্থাৎ আরও একটি সুন্দর নির্ণায়কে চলে যাব দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখব এ ধরো একটা ম্যাট্রিক্স সেটার মান আমি দিয়ে নিলাম হচ্ছে ফোর ফাইভ সেভেন জিরো থ্রি ফাইভ নাইন এইট সেভেন এটা ধরো একটা ম্যাট্রিক্স এটার আমরা নির্ণায়ক নির্ণয় করব অর্থাৎ এটার আমরা মান নির্ণয় করব দেখো এবার আমরা মানটা কীভাবে নির্ণয় করি আমি আবার বোঝানোর চেষ্টা করি প্রথমে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস এটা প্লাস এবার তাহলে আমরা কী করব প্রথমে ফোরটা নিব অর্থাৎ প্রথম রাশিটাকে আমরা কাজ করব প্রথম রাশি অর্থাৎ ফোরটাকে নিব এই বরাবর আমরা সারি বাদ দিব এই বরাবর কলাম বাদ দিয়ে দেবো চার বরাবর তাহলে এখানে হবে হচ্ছে এই তিন আট পাঁচ সাত এটা অবশিষ্ট থাকবে এটা আর এটা যদি বাদ দেয় তাহলে তিন সাতটা একুশ হবে সূত্রের মাইনাস পাঁচ আর আট গুণ করলে চল্লিশ হবে ফোরটি সূত্রের মাইনাস তারপর আমরা এই ফাইভ ভুক্তিটা নিলাম তাহলে দেখো এইটা আর এইটা যদি আমরা বাদ দিই তাহলে শূন্য পাঁচ নয় সাত এটা অবশিষ্ট থাকে অনুরাশি পেলাম তাহলে দেখো শূন্য আর সাত যদি গুণ করি আর আরই গুণ করবো এই বরাবর তাহলে দেখো আমরা শূন্য আর সাত যদি গুণ করি তাহলে হবে শূন্য মাইনাস সূত্রের মাইনাস পাঁচ আর নয় যদি গুণ করি পাঁচ নং ফোরটি ফাইভ এবার আমরা সূত্রের প্লাস তারপর নিব হচ্ছে সাত তাহলে আমরা সাত নিলাম সাত নেওয়ার পর কী করবো দেখো
আমরা এইটা আর এটা বাদ দেব, অর্থাৎ সারি আর কলাম বাদ দেব, সাত বরাবর। এবার থাকছে শূন্য তিন নয় আট, তাহলে এবার আমরা আর আট দ্বিগুণ করি, তাহলে শূন্য আর আট যদি গুণ করি তাহলে শূন্য, সূত্রের মাইনাস তিন আর নয় যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো তিন নং সাতাশ। এটা যদি আমরা সলিউশন করি তাহলে পাবো, দেখো চল্লিশের মধ্যে যদি একুশ বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস নাইনটিন, মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোরটি ফাইভ, প্লাস হচ্ছে সেভেন ইন্টু মাইনাস টোয়েন্টি সেভেন। তাহলে এই মানগুলো যদি আমি সুন্দরভাবে লিখি তাহলে এখানে হবে হচ্ছে চার উনিশ হবে হচ্ছে সেভেন্টি সিক্স, অর্থাৎ মাইনাস সেভেন্টি সিক্স, মাইনাস এই পাঁচ, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তার মানে প্লাস হয়ে যাবে, পাঁচ গুণন হচ্ছে ফোরটি ফাইভ, তাহলে মানটা হবে হচ্ছে ফাইভ ইন্টু ফোরটি ফাইভ, তাহলে যেটা হবে দুইশো পঁচিশ, প্লাস হবে সরি এখানে মাইনাস হবে, দেখো এখানে মাইনাস আছে, আর চার সাত দ্বারা যদি আমরা সাতাশকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান এইট নাইন। এটা যদি আমরা সম্পূর্ণভাবে লিখি তাহলে পাবো ওয়ান এইট নাইন প্লাস হচ্ছে টু টু ফাইভ মাইনাস হচ্ছে সেভেন্টি সিক্স, ফুল মানটা আসবে হচ্ছে ফোরটি। এটাই মূলত আমাদের মান, খুব সহজেই ম্যাথগুলো আমরা নির্ণয় করতে পারি। এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে আমি একটা ম্যাথ দিব, দেখো এখানে হবে হচ্ছে ফোর নাইন জিরো এইট সেভেন জিরো নাইন জিরো সেভেন। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ এইচ ডাব্লিউ, তোমরা এটা বাসায় করবা এবং কমেন্টে আমাকে এই অ্যান্সারটা জানাবা, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো পরবর্তী আমাদের যে বিষয়টা সেটাতে আমরা চলে যাই। ওকে, তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের শেষ টপিক, শেষ টপিকটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তোমরা দেখতে পাচ্ছ বিপরীত বলতে কি বোঝায়, এখানে তোমাদের ওয়ান টু এর একটা আইডিয়া লাগবে, সেটা হচ্ছে আমরা কলমের বিপরীত শব্দ শিখেছিলাম, চেয়ার টেবিলের বিপরীত শব্দ ছিলাম, খুবই সুন্দর ছিল সেগুলো। তো এখানে আমরা যদি চিন্তা করি এর বিপরীত কত হবে, এর বিপরীত হবে, দেখো আমি এ লিখলাম, এর বিপরীত কত হবে, এর বিপরীত তো আর বি হতে পারে না, এর বিপরীত হবে ওয়ান ডিভাইডেড বাই এ। ওয়ান ডিভাইডেড বাই এ কে আমরা কী লিখতে পারি, এ ইনভার্স ওয়ান, এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়ান টু এর আইডিয়া। এবার দেখো এখানে আমি একটা বিষয় লিখে রেখেছি, সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই থ্রি হলে, আই থ্রি হলে, অর্থাৎ এই যদি নিয়ম হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই থ্রি যদি হয়ে থাকে, তাহলে এখানে যদি এই একটা সিচুয়েশান হয় তাহলে এই এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই থ্রি হলে এ এ ইকুয়াল টু হবে হচ্ছে, সরি এখানে এ না, বি ইকুয়াল টু হবে হচ্ছে এ এর বিপরীত, এ এর বিপরীত, এ এর বিপরীত, অর্থাৎ বি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এ এর বিপরীত ম্যাট্রিক্স। এখানে আমরা বিপরীত এম লিখে দিলাম, অর্থাৎ ম্যাট্রিক্স। তাহলে দেখো বি ইকুয়াল টু আমরা কত পাই, এ এর বিপরীত ম্যাট্রিক্সটা কী হবে, এই যে এ ইনভার্স একটু আগেই পেয়ে গেলাম, অর্থাৎ এ ইনভার্স। যখন তোমাদের বলবে যে এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, সব সময় তোমরা এ ইনভার্স লিখবা, এ ইনভার্স। যদি বি এর বিপরীত ম্যাট্রিক্স চায় তাহলে আমরা কী লিখব, বি ইনভার্স। সি এর বিপরীত ম্যাট্রিক্স চাইলে আমরা কী লিখব, সি ইনভার্স। ডি এর বিপরীত ম্যাট্রিক্স চাইলে আমরা কী লিখব, ডি ইনভার্স। তাহলে এখন আমরা সূত্র একটা আছে, সূত্র এখানে আমরা লিখতেছি সূত্র, এই বিষয়ক অনেক, এই বিষয়ক অনেকগুলো বিজ্ঞানী সূত্র দিয়েছিল, কেমার নামক একটা বিজ্ঞানী আছে সেও সূত্র দিয়েছিল, কেমারের সূত্র নামে পরিচিত, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানব। আজকে জাস্ট তোমরা সূত্রটা একটু জেনে নাও, সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু হবে হচ্ছে অ্যাডজয়েন্ট, অর্থাৎ এডিজি অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা হচ্ছে নির্ণায়কের মান, নির্ণায়কের মান, নির্ণায়ক মান, এটা হচ্ছে নির্ণায়ক মান, খুব সহজ। এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই অ্যাডজয়েন্ট এ বিষয়টা কি, এটা মূলত ওই যে আমি প্রথমে বলেছিলাম এ এগারো এ বারো এ তেরো, এটা আমি বলেছিলাম তোমাদের এ টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি টু এ টোয়েন্টি থ্রি এ থার্টি ওয়ান এ থার্টি টু এ থার্টি থ্রি, এটা আমি বলেছিলাম এইগুলা, এই মানগুলো আমাদের বসাতে হবে, অর্থাৎ এ ওয়ানের এ এগারোর মান বের করতে হবে আমাদের, আমি যেটা বলেছিলাম তোমাদের এ এগারোর মান বের করতে হবে, এ বারোর মান বের করতে হবে, এ তেরোর মান বের করতে হবে, এ একুশের মান বের করতে হবে, এ বাইশের মান বের করতে হবে, এ তেইশের মান বের করতে হবে, এ থ্রি ওয়ানের মান বের করতে হবে, এ থ্রি টু এর মান বের করতে হবে। এই মানগুলো বসিয়ে যদি তোমরা নির্ণায়কটা নির্ণয় করো, অর্থাৎ ম্যাট্রিক্সটা বের করো, তাহলে সেটাই মূলত এই অ্যাডজয়েন্ট এ। আমি তোমাদের আরেকটা জিনিস জানাইতে চাই, এ এগারো বলতে মূলত বোঝায়, তোমাদের বলেছিলাম যে এ দ্বারা হচ্ছে সারি সংখ্যা, এই এ সরি এই ওয়ান দ্বারা হচ্ছে সারি সংখ্যা, এই ওয়ান দ্বারা হচ্ছে কলাম সংখ্যা, এটাকে আমরা কি বলবো, অনুরাশি। তো চলো আমরা এই এ ওয়ান এই সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করি।
तो चलो आमी प्रथम सूत्रटा लिखे रखी एखाने देखो बड़ो करे ए इनवार्स इक्वल टू होच्छे एडजॉइंट ए डिवाइडेड बाय होच्छे ए निर्णायकेर मान ए सूत्र दिए आमरा एखन अंक करब एबार चलो आमरा एकटा अंक अंके चले जाई धरो ए एकटा मैट्रिक्स आमी अंक निब ना प्रथमे आमी सूत्रटाई तोमादेर एकटु क्लियर करी ए एगारो ए बारो ए तेरो ए टोयेंटी ओवान ए टोयेंटी टू ए टोयेंटी थ्री ए थार्टी ओवान ए थार्टी टू ए थार्टी थ्री एटा धरो एकटा निर्णायक अर्थात मैट्रिक्स एबार आमरा कि करब আমরা প্রথমে এই এ এগারোর মানটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? ওই যে অনুরাশি এবং সহগুণক বিষয়টা নিয়ে, অর্থাৎ আমরা এ এগারোটা নির্ণয় করি প্রথমে। এ এগারো, এ এগারোটা যদি নির্ণয় করি, আমরা প্রথমে এইটা নিলাম, তাহলে এই বরাবর সারিটা বাদ কলম বাদ, তাহলে থাকতেছে দেখো কত, এইটা 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 এইটা। তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটা লিখে নেই, এ টোয়েন্টি টু, এ টোয়েন্টি থ্রি, এ থার্টি টু, এ থার্টি থ্রি। এটা মূলত আমাদের এ এগারোর মান। কীভাবে এ এগারোর মান নির্ণয় করবো? এটার আগে কিন্তু প্লাস হবে, কারণ এটা প্রথমটা হবে প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপর এটা প্লাস। তাহলে এই বরাবর যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। দেখো এ এগারোর মানটা তখন হবে হচ্ছে এ বাইশ ইন্টু হচ্ছে এ থার্টি থ্রি প্লাস হবে হচ্ছে এ টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে এ থার্টি টু। এটা মূলত আমাদের অ্যান্সার, এ এগারোর অ্যান্সার। সেম ওয়েতে আমরা কী পাবো? দেখো সেম ওয়েতে আমরা পাবো হচ্ছে এ যদি বারো আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা পাবো এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, তাহলে বাদ অবশিষ্ট থাকবে কত, এ একুশ, এ একুশ, তারপর থাকবে হচ্ছে এ তেইশ, এবং থাকবে দেখো এ থার্টি ওয়ান, এবং থাকবে এ থার্টি থ্রি। তাহলে এটা একটা নির্ণায়ক পেলাম, কিন্তু এখানে দেখো মাইনাস আছে কিন্তু, তাহলে এটার আগে কী দিব আমরা? মাইনাস, কারণ দেখো ওয়ান আর টু এটা যোগ করে হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় বিধায় মাইনাস। তোমরা এটা মনে রাখতে পারো যে এই দুইটা যোগ করে যদি বিজোড় হয় তাহলে এখানে আমরা মাইনাস দিব। তাহলে এখন আমরা আর আর গুণ করি, দেখো মাইনাস এ একুশ ইন্টু হচ্ছে এ থার্টি ওয়ান প্লাস হচ্ছে এ টোয়েন্টি থ্রি, এ টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে এ থার্টি ওয়ান। এটা কিন্তু আমরা সহজেই নির্ণয় করে ফেললাম। এইভাবে সেম ওয়েতে তোমরা এ থার্টি থ্রি নির্ণয় করতে পারবা। এ থার্টি থ্রি আমি তোমাদের বলে দিলাম যে এটা যদি আমরা নেই তাহলে এটা বাদ দিব, এটা বাদ দিব। পরবর্তীতে তোমরা এই সবগুলোই কিন্তু নির্ণয় করতে পারো, তো এইটাও নির্ণয় করতে পারবা। এটা এটা যদি আমরা ধরি, দেখো লাস্ট এটা যদি ধরি, এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, তাহলে অবশিষ্ট দেখো থাকবে কোনটা, অবশিষ্ট থাকবে এই চারটা। তাহলে এই চারটা নিয়ে তোমরা গঠিত এইভাবে তৈরি করবা, এইভাবে তৈরি করবা, এই অনুরাশি তৈরি করবা, তারপর এইভাবে মানটা নির্ণয় করে নিবা। আমি জাস্ট দুইটা দেখাইলাম তোমাদের, কিন্তু তোমরা একটা বিষয় যেটা খেয়াল করবা সেটা হচ্ছে এই চিহ্নগুলা খুবই ইম্পর্টেন্ট, চিহ্নগুলা দিবা সবসময়, চিহ্নটা আগে দিয়ে নিবা তারপর মানটা তোমরা বের করবা। আমি চিহ্নের একটা শখ তোমাদের দেখাইলাম অনেক আগেই, দেখো এই চিহ্নের শখটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, দেখো এই চিহ্নের শখটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তাড়াতাড়ি। তো আমি আশা করবো তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাই আমি এটা সরিয়ে ফেললাম। এবার আমরা চলো এই বিষয়ক ম্যাথ তৈরি করি, অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্সটা তৈরি করি। দেখো এখানে আমি একটা ম্যাট্রিক্স নেব, এ একটা ম্যাট্রিক্স নেব, সেটা হচ্ছে ধরো ধরলাম আমি থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ফাইভ নাইন জিরো, এটা ধরো একটা ম্যাট্রিক্স। আমি এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করব, এ ইনভার্স নির্ণয় করব। তাহলে এখানে আমি সূত্রটা লিখে নেই, এই উপরে আমি লিখে নিচ্ছি সূত্রটা, দেখো এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই হচ্ছে এ ম্যাট্রিক্সের মান। তাহলে আমরা প্রথমেই এ ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করে নিই। তাহলে এ ম্যাট্রিক্সের মানটা কীভাবে নির্ণয় করব? আমরা প্রথমেই শিখেছি ওই যে নির্ণায়ক দিয়ে, নির্ণায়ক দিয়ে যদি আমরা মান করি, আমি আর একবার শিখাবো না, এবার জাস্ট আমি নিজের মতো করে করি, এটা বাদ এটা বাদ, তাহলে হবে হচ্ছে শূন্য মাইনাস এইটিন মাইনাস টু, এটা বাদ দিলে শূন্য মাইনাস হচ্ছে টেন প্লাস হচ্ছে ওয়ান নিব, তাহলে হবে হচ্ছে শূন্য মাইনাস ফিফটিন। এই মানটা আমরা পাবো হচ্ছে এখানে থ্রি ইন্টু এইটিন ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস ফিফটি ফোর প্লাস হচ্ছে টোয়েন্টি মাইনাস আমরা পাবো হচ্ছে ফিফটিন। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ফিফটি ফোর মাইনাস ফিফটিন প্লাস হচ্ছে টোয়েন্টি, তাহলে এই মানটা পাবো হচ্ছে আমরা ফোরটি নাইন। এটা আমাদের কিন্তু হয়ে গেল এর মানটা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই মানটা আমাদের এই সূত্রে কিন্তু বসাতে হবে। এবার আমরা নির্ণয় করবো অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্টে নির্ণয় করার সময় কী করতে হবে? যে এ এগারো, এ বারো, এ তেরো এগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই এই ম্যাট্রিক্সটা একটু নির্ণয় করে নেই, আমি আরেকবার ম্যাট্রিক্সটা লিখে নেই এখানে, থ্রি
2 1 0 3 2 এবং 5 9 0 এটা আমি আরেকবার লিখে রাখলাম। এটা এবার আমি নির্ণয় করব হচ্ছে A11। A11 কীভাবে নির্ণয় করব? প্রথম সারিটা অর্থাৎ এই তিনটা, তিন হচ্ছে এখন এই A11 দ্বারা কী বোঝাচ্ছে? প্রথম সারি এবং প্রথম কলাম, অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলামের ম্যাট্রিক্সটা ভুক্তিটা কোনটা? তিন। তার মানে আমরা তিনকে নিব। তাহলে এটা প্রথমটা আমরা জানি সবাই প্লাস, তাই এটাকে আর চিহ্নের পরিবর্তন করলাম না। এবার এইটা এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ দিয়ে থাকতেছে 3 2 9 0। তাহলে আমি এটা লিখে দিচ্ছি 3 2 9 0। এবং এই মানটা যদি আমি নির্ণয় করি, দেখো মানটা হবে হচ্ছে 3 আর 0 গুণ করলে আর গুণ করে নিব, তাহলে 0 মাইনাস হচ্ছে এই মাইনাস হবে হচ্ছে এখানে 2 আর 9 গুণ করব। 2 আর 9 যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9 দোকানে 18, তাহলে এখানে আমরা পাবো 18। ওকে, এই বিষয়টা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা নির্ণয় করব A12টা নির্ণয় করি। আরেকবার আমি বলে দিতে চাই, এখানে 3 আর 0 গুণ করে 0 পেলাম এবং সূত্রের মাইনাস, তাই মাইনাস দিয়ে নিলাম এবং 9 দোকানে 18। এবার আমরা নির্ণয় করব হচ্ছে A12, অর্থাৎ এখানে আমি A12টা নির্ণয় করি। A12 যদি নেই, এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস, তাহলে দুইটা যদি নেই, এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ দিয়ে থাকতেছে, এটা এটা হবে হচ্ছে তোমার 2, তাহলে এটা 0 আর 2 থাকতেছে 5 আর 0। তাহলে এটা আমি লিখে নিচ্ছি একটু, এটা আমি একটু লিখে নিচ্ছি দেখো, তাহলে এটা আমি লিখলাম হচ্ছে 0 2 5 0 5 0। কারণ কি? এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ দিলাম। তোমরা হয়তো বা বুঝতে পেরেছ, সবাই বোঝার কথা। এবার আমি আর গুণ করে দেবো 0 - 10। এবার আমরা নির্ণয় করবো, দেখো এখানে এখানে আমি নির্ণয় করতেছি, এখানে আমি নির্ণয় করব হচ্ছে, সরি আমি নিচেই নির্ণয় করি, A13 আমি নির্ণয় করব। A13টা হবে হচ্ছে এখানে যদি 1 নেই তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে থাকতেছে দেখো 0 3 5 9। তাহলে এখন আমরা সমান সমান আর গুণ করে দেবো, তাহলে 0 - হবে 3 5 15। এই মানগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এইটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে -18, এইটা ইকুয়াল টু পাবো হচ্ছে -10, এইটা ইকুয়াল টু পাবো হচ্ছে -15। তো এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা নির্ণয় করবো হচ্ছে A22, অর্থাৎ এখানে আমি লিখতেছি দেখো A22 ইকুয়াল টু আমরা পাবো 0 যদি নেই, এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ, তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে 2 1, দেখো এই বরাবর সারি এই বরাবর 2 1 9 0। এখন আমি তোমাদের একটা জিনিস অবগত করতে চাই, দেখো এখানে কিন্তু আমি মাইনাস দিয়েছি এখানে, তাহলে এটা কিন্তু আমার ভুল, এটা যদি আমি রেখে দিতাম তাহলে আমার ভুল হতো পরীক্ষায়। এটা দেখো 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, তার মানে এটা মাইনাস, এই যে মাইনাস সূত্রের মাইনাস। আমি বলেছিলাম কিন্তু যে চিহ্ন সবসময় তোমার মনে রাখতে হবে, চিহ্ন ব্যাপারটা, চিহ্ন যদি তুমি মনে না রাখতে পারো তাহলে অবশ্যই তোমার ম্যাথটা ভুল হবে। সো তার জন্য আমি এটা ইচ্ছা করে ভুল করেছিলাম, তাহলে এখানে গিয়ে হবে +10, এখানে গিয়ে হবে হচ্ছে +10, এখানে মাইনাস হবে +10 হবে। তাহলে এখন আমরা A22 নির্ণয় করি, সরি প্রথমে আমরা 21 নির্ণয় করতেছি, এটা আমার ভুল হচ্ছে বারবার কারণ আমি একটু তাড়াহুড়া করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই। তাহলে এখানে কী হবে দেখো, মাইনাস হবে, মাইনাসটা দিয়ে নিচ্ছি। এবার আমরা আর গুণ করে নিই, তাহলে 0 - 9 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে, এখানে সূত্রের মাইনাস যেহেতু ছিল তাই এখানে পাবো হচ্ছে আমরা +9। এবার আমরা নির্ণয় করব হচ্ছে A22 নির্ণয় করলে আমরা যেটা পাবো, এই 3 যদি নেই, এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলাম, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে 0 2 5 0 0 2 5 0। তোমরা একটু এই ম্যাথগুলো করার সময় রাবার ইউজ করবা, যাতে মুছে মুছে করতে পারো, রাবার দিয়ে একটু চিহ্নিত করে নেবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার আমরা আর গুণ করে দিই, 0 - 10 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে -10। এবার আমি নির্ণয় করব হচ্ছে A23, তাহলে A23 হবে হচ্ছে দেখো, এটা কিন্তু বিজোড়, 2 আর 3 যোগ করলে 5, তার মানে বিজোড়, তার মানে মাইনাস হবে, মনে রাখার সহজ টেকনিক, তাহলে মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো এটা আমরা যদি নেই, এই বরাবর সারি এই বরাবর কলাম আমরা বাদ দিয়ে নিলাম, তাহলে 0 3 5 9 0 3 5 9 এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটা গুণ করে মানটা বসাই, সেটা হবে হচ্ছে -0 - 15 গুণ করে নিলাম, তাহলে দেখো এখানে হবে হচ্ছে +15, এটা আমরা পেয়ে গেলাম কিন্তু A23 মান। তাহলে এবার যদি আমি একটা ভালো পেজ নেই, দেখো এখানে আমি মানগুলো লিখব, আমরা এর মান পেয়েছিলাম হচ্ছে দেখো A = পেয়েছিলাম আমরা হচ্ছে -49, A11 পেয়েছিলাম হচ্ছে -18, A12 পেয়েছিলাম হচ্ছে +10, A13 পেয়েছিলাম হচ্ছে -15, A21 পেয়েছিলাম হচ্ছে আমরা +9, A22 পেয়েছিলাম আমরা হচ্ছে -10,
A23 পেয়েছিলাম আমরা হচ্ছে প্লাস 15 এই মানগুলো কিন্তু আমরা পেয়েছিলাম। এবার আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব, অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করব। আমি এখানে কিন্তু আরও কয়েকটা মান নির্ণয় করি নাই, যেমন ধরো A31, A32, A33। আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আমি এগুলো নির্ণয় করে দিলাম না, তোমরা এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা নির্ণয় করে নিয়ে নিবা বাসায়। এবং মানগুলো জাস্ট আমি বসাই দিচ্ছি এখানে। এ ইনভার্স এই সূত্রটা আমরা কী জেনেছিলাম, অ্যাড জয়েন্ট এ ডিভাইডেড বাই এ এর মান। এবার আমরা কী করবো, দেখো মানগুলো বসাই দেবো। অ্যাড জয়েন্টে এর মানটা আমরা কী লিখবো, অ্যাড জয়েন্টের মান যদি আমরা বসাই দিই তাহলে দেখো আমরা মানটা পাবো হচ্ছে অ্যাড জয়েন্টে, তার মানে হচ্ছে A11-র মান বসাবো। A11-র মান কত, -18, A12-র মান কত, +10, অর্থাৎ শুধু 10 লিখলাম। A13-র মান কত, -15, A21-এর মান কত, 9, A22-এর মান -10, A23-এর মান হচ্ছে 15। এবং আমরা হচ্ছে A31-এর মান নির্ণয় করিনি তাই A31-ই রেখে দিলাম, A32-ই রেখে দিলাম, কারণ এই মানগুলো নির্ণয় করিনি আমি তাই, এই মানগুলো আমি নির্ণয় করিনি তাই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো নিচে কিন্তু আছে এ ম্যাট্রিক্সের মান, তাই আমরা এখানে এ ম্যাট্রিক্সের মানটা এখন বসাই দেবো। এ ম্যাট্রিক্সের মান কত পেয়েছিলাম আমরা, -49। এটাই মূলত আমাদের অ্যান্সার, অনেক ঝামেলাপূর্ণ ম্যাথ, অনেক বড় ম্যাথ এ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য। তো এটা আমাদের পুরাপুরি একটা ম্যাথ ছিল, অনেক সহজ কিন্তু অনেক বড় ম্যাথ, তাই অনেক ঝামেলাপূর্ণ তোমাদের কাছে মনে হতে পারে। তো এইটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। পরবর্তীতে এই বড় বড় ম্যাথকে আমরা কীভাবে সহজ হয়ে সমাধান করব সেইটা আমরা শিখব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমরা অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা আর এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবা। শেষে একটা কথাই বলতে চাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড নেভার স্টপ লার্নিং। আল্লাহ হাফেজ।